জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে দীর্ঘদিন ধরে বহু বাড়িঘর যেমন জলমগ্ন হয়ে পড়ছে, ঠিক তেমনি চাষযোগ্য জমি জলের জন্য চাষ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও কোনো সফল না হওয়ায় এবার বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হলেন ভুক্তভোগীরা। ঘটনা গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। টানা বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করেন গ্রামবাসী। তবে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করা হলে প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন আন্দোলনকারীরা। জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ থাকার ফলে গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 ও 6 নং ওয়ার্ডে 3 শতাধিক পরিবারের বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে। এমনকি অনেকের রান্নার চুলা জলের নিচে বর্তমানে প্রায় 350 কানি জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে। দীর্ঘ 2 বছর ধরে সমস্যা সমাধানের দাবি জানিয়ে সমাধান করেনি পঞ্চায়েত কিংবা জেলা প্রশাসন। প্রতিবাদে মঙ্গলবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে টিলাবাজা কৈলাসহ সড়কের নয়াপত্তন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে জনতা। দীর্ঘ 4 ঘন্টা অবরোধের পর গৌরনগর ব্লকের এক্সটেনশন অফিসার বিজন চৌধুরী ঘটনাস্থলে এসে লিখিতভাবে জানান যে আগামী 15 দিনের মধ্যে ড্রেনের কাজ শুরু হবে। এই আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। সামান্য বৃষ্টি হলে কৈলাসহরে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে সমস্ত বাড়িঘরে জল জমে যায়। এলাকায় ড্রেন না থাকায় জল নিষ্কাশন হয় না, যার ফলে একদিন বৃষ্টি হলে 10 দিন বাড়িঘরে জল জমে থাকে। বিগত 2 বছর ধরে গ্রামবাসীরা এই ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পর কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় কৈলাসহরের মহকুমা শাসক গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলা জেলা শাসককেও কয়েকবার লিখিতভাবে জানানোর পরও 2 বছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 5 নং এবং 6 নং ওয়ার্ডে জনগণরা মঙ্গলবার একত্রিত হয়ে কৈলাসহর টিলাবাজার রাস্তাটি সকাল 10টা থেকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, পূর্বে এই এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল তা বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ। জল নিষ্কাশন বন্ধ থাকার ফলে এলাকায় প্রায় 3 শতাধিক পরিবারের বাড়িঘরে জল ঢুকে পড়েছে, এমনকি অনেকে রান্না চুলা জলের নিচে। প্রায় 350 কানি জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে। বিগত 2 বছর ধরে এলাকাবাসীরা বারবার জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের কার্যকর্তাদের লিখিতভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন। 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি, যার ফলে বিগত 2 দিনের বৃষ্টিতে বর্তমানে এলাকার বাড়িঘরে জল ঢুকে গেছে। এক প্রকার বাধ্য এলাকাবাসীরা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 5 ও 6 নং ওয়ার্ডের টিলাবাজার কৈলাসহ সড়কের নয়াপত্তন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। আমরা এখানে বিগত 2 বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 এবং 6 নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত 2 বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক বাড়ি বৃষ্টি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে আঙিনায় পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে। সেই সাথে আমাদের পাশেই এখানে 200 কানির উপরে জায়গা আছে, ক্ষেতের জায়গা, যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না। আমাদের এই দাবি গত 2 বছর থেকে দাবি চলছে। আমরা বারবার পঞ্চায়েত, আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি। তারা বারবার তালবাহানা করেছে, আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেন। আমরা ব্যাপারটা আমাদের গৌরনগর আরডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি, আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তা রুখো অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে বিরাট সংখ্যায় যানবাহন আটকা পড়ে। অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বদরুজ্জামান এবং সিপিআইএম নেতা কয়েশ মিয়া বাড়ি থেকে শহরে আসার সময় অবরোধে আটকে পড়েন। এলাকাবাসীর এই সমস্যা জেনে তারও অবরোধে সামিল হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। সকাল 10টা থেকে অবরোধ চললেও দুপুর 1:30 নাগাদ অবরোধস্থলে এসে উপস্থিত হন গৌরনগর ব্লকের এক্সটেনশন অফিসার বিজন চৌধুরী ও কৈলাসহর থানা পুলিশ বাহিনী। এক্সটেনশন অফিসার লিখিতভাবে জানান যে আগামী 15 দিনের মধ্যে ড্রেনের কাজ শুরু হবে। সেই আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেবে বলে জানান জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। 5 নং এবং 6 নং ওয়ার্ড বিগত দিন যাবৎ
অঞ্চলে প্রায় 150 থেকে 250 কানি জমিতে কৃষিকার্য সম্পূর্ণ হয়। তার কারণে বিভিন্ন সময় এলাকাবাসী পঞ্চায়েতের সেক্রেটারির মাধ্যমে জেলা শাসক এবং বিডিও সাহেবের কাছে লিখিতভাবে দরখাস্ত প্রদান করছে যে এখানে পাক্কা ড্রেন করিয়া জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, এবং বর্তমান যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে প্রচুর বাড়ি করে জল উঠে গেছে। শুধু এটা বৃষ্টির জল, এটা ফ্লাডের জল না, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয় না। আজকে অতিষ্ঠ হইয়া এই এলাকার মানুষ এখানে দল বল নির্বিশেষে মা বোন যুবক যুবতী বয়োজ্যেষ্ঠরা কৃষক শ্রমিক সব একত্রিত হইয়া রাস্তা অবরোধ করছে। এই রাস্তা অবরোধের পরিপ্রেক্ষিতে বিডিও সাহেবের তরফ থেকে এক্সটেনশন অফিসার এখানে আইছেন এবং এখানে তিনি লিখিত দিচ্ছেন যে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে 15 দিনের ভিতরে এই ড্রেন করার ব্যবস্থা তাই করে দিবেন। এর এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী রাস্তা অবরোধ প্রত্যাহার করছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।